পুলিশ অফিসার না তোর জম হইয়াছি জম না স্যার আমারে মেয়ের জীবনটা আমারে ভিক্ষা দেন এই মায়া স্যার আমার কেউ নাই আমি আপনারে কথা দিতেছি আমার এই মায়া নিয়ে অনেক দূরে চলে যাব আপনার কোনো কাজে আর বাধা দিব না দেন আমি আসল বেদে আপনার কাছে ভিক্ষা চাইতেছি আমার মায়ের জীবনটা ভিক্ষা দেন স্যার দিলাম ভিক্ষা কিন্তু তুমি তার আগে কও এই চাওয়ালি কি আমার মেয়ে লেখাপড়া করো এটা কার গাড়ি তোমার স্যার এটা আমার বাবার গাড়ি বাবার গাড়ি তুমি তোমার বাবার গাড়ি নিয়ে রাস্তায় বের হইছো তোমার ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারছো না তোমার হেলমেট নাই তাহলে তোমাকে তো আমি ছেড়ে দিতে পারবো না গাড়ি থানায় যাবে উপযুক্ত কাগজপত্র দিয়ে তোমার বাপে ছাড়াই আনবে আর হচ্ছে এটার মামলা হবে স্যার স্যার আমার ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দেন আমি আর জীবনে এই গাড়ি নিয়ে আসবো না না আজকে মাফ করলে তাহলে আবার কাল আবার গাড়ি নিয়ে বের হবে তাছাড়া ওই মাফ কিন্তু আইন মানবে না আইনে যা আমাকে তাই করতে হবে স্যার আপনার চা তুমি অন্যায় করতে পারো কিন্তু আমরা আইনের লোক হয়ে অন্যায় করতে পারি না শোনো তোমার গাড়ির মামলা হবে ইয়ে মানে কইতাছিলাম কি স্যার পোলাটা ভুল কইরা ফেলাইছে দেন না মাফ কইরা চাওয়ালি তুইও জ্ঞান দিস হ্যাঁ তোর কাজ তুই কর যা দাও 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 চাবি দাও সেন্টি গাড়ি থানা নিয়ে যাবে যা তুই যা এখান থেকে চলো স্যার আমার স্যারের দাম দিবেন না কি কি বললি তুই আমার স্যারের দাম দিবেন না স্যারের দাম ও বুঝতে পারছি আমি এলাকায় নতুন তো এই জন্য বোধহয় তুই আমাকে চিনিস না আমাকে যদি চিনতি হয়তোবা চায়ের দামটা চাইতে সাহস পাইতি না দেখেন স্যার আপনি নতুন না পুরান সেটা আমার দেখার বিষয় না আমি চাওয়ালি আমি চা বিক্রি করে টাকা নেব এটাই আমার কাম আপনি আমার চা খাইছেন চায়ের দাম দেন চুপ আর একবার যদি এই চায়ের দাম চাস তোকে ডাইরেক্ট থানায় ভরে দেব না পারবেন না তার কারণ আমি কোনো অন্যায় করি নাই যে আপনি আমারে অযথায় থানায় ভরবেন দেখেন আমি আপনার ভালোই ভালোই কইতাছি আমার চায়ের দাম দিয়ে দেন আমি গরিব মানুষ চা বিক্রি করে আমার সংসার চলে অযথাই কেন আমার এই চায়ের দাম নিয়ে আপনি বাড়াবাড়ি করতেছেন কোন তো বাড়াবাড়ি আমি করতেছি না বাড়াবাড়ি করতেছিস তুই সামান্য একটা চা বিক্রেতা সে এত বড় একটা পুলিশ অফিসারের সাথে তর্ক করে এত সাহস পাস কই তুই হ্যাঁ সাহসের কথা কইতাছেন হ আছে আমার সাহস আছে তার কারণ আমার ভিতরে সবসময় সততা কাজ করে সেই সততার জন্যই আমি এত সাহস দেখাইতে পারতাছি আমি আপনার সাথে কোনো কথা বলাইতে চাই না আমার টাকাটা দিয়ে তারপরে যান তোর সত্যি সাহস বেশি চল থানায় গেলেই তুই বুঝতে পারবি তুই কত বড় অন্যায় করছিস দেখেন স্যার আপনি কিন্তু বেআইনি ভাবে আমার থানায় নিয়ে যাইতাছেন আমি কিন্তু এখন আমি কিন্তু সিল্লায় লোক ডাকমু আমার ছেড়ে দেন কইতাছি ডাক ডাক কাকে ডাকবি এই এলাকায় এমন কোন লোক আছে এই পুলিশ অফিসারের সাথে তর্ক করে তার কাজে বাধা দেয় কেন কই আছেন আসেন আমার একটু সাহায্য করেন এই পুলিশ অফিসার বেআইনি ভাবে আমার ধরে নিয়ে যাইতাছে কে এসে কেন ভাই ভাই দেখেন না ওনার কাছে আমি চায়ের দাম চাইছি দেখে আমার বেআইনি ভাবে থানায় ধরে নিয়ে যাইতাছে কি অফিসার তুমি সাহেব কি তো রাখা চায়ের দাম চাইছি আপনি ওনার নিয়ে যাইতেছেন কেন কি ব্যাপার আমি সেই কৈফত কি তোদের দেবো নাকি তোরা হিরো শাস্তি আছো সেখানে তাই না না স্যার হিরো শাস্তি নয় আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করতেছেন খবরদার আমাকে আইন শিখাতে আসিস না এই মেয়ে অপরাধ করছে আমার সাথে তর্ক করছে ওকে তো থানায় নিয়ে যাব না স্যার সেটা আপনি করতে পারেন না কারণ এই মেয়েরে আমরা খুব ভালোভাবে চিনি ছোটবেলা থেকে এইখানে মানুষ হয়েছে এইখানে বড় হয়েছে হ্যাঁ স্যার মেয়েটা কষ্ট করে চা বিক্রি করে সংসার চালায় আর তার আপনি অন্যায় ভাবে ধরে নিয়ে যাচ্ছেন স্যার
মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে আসা। হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখো, তোমরা কাজটা ভালো করে নিও। থারান, আমার চায়ের দাম দিয়া তারপরে এখান থেকে যান। নে, তুই একটা কথা মনে রাখিস, এই উটকো ঝামেলাগুলো না থাকলে আজকে তোকে বুঝিয়ে দিতাম আমি কি। আর তোকে আমি পরে দেখে নেব। সন্ডি ভাই, আপনারা যদি সময় মতো নাইতেন তাইলে হয়তো আমি আমার চায়ের দামটা পাইতাম না। আমারে উনি একদম থানায় ধরে নিয়ে যাইতো। আরে কি বলিস, তুই হইলে আমাদের ছোট বোন, আমরা থাকতে তুই একটা বিপদে পড়বি, তোকে অযথা ধরে নিয়ে যাবে, এটা কি আমরা সহ্য করব? আচ্ছা আমরা যাইতেলে। হ্যাঁ ঠিক আছে ভাই। আমি কত কষ্ট করে কামাই রোজগার করি, রাস্তায় ঘুরে ঘুরে আমি চা বিক্রি করি, উনি আমার কাছ থেকে চা খাইছে, আমার চায়ের দাম দিব না, এটা আমি কোনো সময় মাইনা নিতে পারি নাই। তারপরও মা, কিছু কিছু সময় অনেক কিছু মাইনা নিতে হয়, আর এরপরে পুলিশ দেখলে তুই ওইদিকে যাবি না, দরকার পড়ে ওই অন্য রাস্তাতে যাবি। আচ্ছা মা, তুমি এত পুলিশ দেখে ভয় পাও কেন? পুলিশ দেখে যে কেন ভয় পাই মা, এইটা আমি তোর এখন কইতে পারম না। তাই সত্যি পুলিশ দেখলে আমার খুবই ডর লাগে, তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। চল মা কিছু খাবি। আচ্ছা ঠিক আছে চলো। আর হ্যাঁ, বিকাল বেলায় ঘর ভাড়াটা দিয়ে দিও বাড়িওয়ালারে। আচ্ছা ঠিক আছে চলো। বাবাজি ঘরে আছেন? বাবাজি আমি কাজে কি অবস্থা? এই তো বাবা ভালো, এই যে এই মাসের ঘর ভাড়াটা। ও ঘর ভাড়া আসছেন? চাচি আমরা আপনার দ্বারা খুবই সন্তুষ্ট, এই যে মাস শেষ হয়ে গেলে একদম ঠিক টাইমে আপনার ভাড়াটা পরিশোধ করে দেন। আর তাছাড়া আপনারা তো এই বাড়িতে নতুন না, সেই বাবা থাকা অবস্থায় আপনারা এই বাড়িতে আসছেন, বাবা মারা গেল কিন্তু আপনারা এখন এই বাড়িতে আছেন। হ্যাঁ বাবা, কই আর যামু, অন্য জায়গায় গেলেও ভাড়া দিয়াই থাকতে হইব। তাছাড়া তোমরা তো আমাকে লোক খুব ভালো ব্যবহার করো, এই জন্য আর মন চায় না যে অন্য জায়গায় চলে যাই, তাই এই জায়গায় আসি। হ্যাঁ চাচি, আপনারাও আমাকে বাড়িতে ভাড়া থাকেন বলে আমাদের সবারই অনেক ভালো লাগে। তবে চাচি একটা কথা, আপনার মেয়ে এইভাবে চা বিক্রি করে আর কতদিন সংসার চালাইব? এইবার ওরে একটা বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ চাচি, আমার বউ একদম ঠিক কথাই কইছে, বয়স হচ্ছে না, বিয়ে তো দিতেই হইব, কয় দিন আর কাম করবো কোন। হ্যাঁ বাবা, বিয়ের চিন্তা তো আমিও করি, আমিও তো চাই মায়াডারে ভালো ঘর দেখে একটা বিয়ে দিই, কিন্তু মায়া তো রাজি হয় না। মায়া খালি কয় আমার যদি বিয়ে হয়ে যায় তোমার কি হইব, তোমারে দেখবো কেডা। আমি কতভাবে বুঝাই, আমার বয়স হয়ে গেছে, আমার চিন্তা তোর করা লাগবো না, তোর এবার বিয়ে দিই, কোনো মতে মেয়েটারে রাজি করাইতে পারি না বাবা। এই কথা চাচি আগে কইবা না, এটা কোনো সমস্যা। চাচি আমি বলি কি, আপনি যেহেতু রাজি করাইতে পারতেছেন না, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না, আমরা সবাই মিলে চেষ্টা করবো ওরে রাজি করানোর জন্য। হ্যাঁ চাচি, তাইলে তো ভালোই হইলো, তোমরা যদি বাবা রাজি করাইতে পারো তাহলে আমার একটু আমি এখন যাই। ঠিক আছে যা, আমাদের কথা শুনবো। হ্যাঁ তাছাড়া ওনার মায়াটা তো অনেক ভালো মেয়ে। আচ্ছা চলো টাকা করে গোছাতে ব্যাংক থেকে কি বাবা। ও আচ্ছা চলো দিদি, মা বিস্কুট দাও না। Thank you.
চা বিক্রি করিস, এই চা বিক্রির আড়ালে তুই মাদক বিক্রি করিস। খবরদার, আমার নামে কোনো মিথ্যা অপবাদ দিবেন না। মাদক ব্যবসা, মাদক কি আমি তো সেইটাই চিনি না, আমি সে সম্পর্কে জানি না। আর আপনি কি না কইতেছেন আমি মাদক ব্যবসা করি? দেখেন, আমার নামে ভুলভাল কোনো মন্তব্য করবেন না। সব মাদক ব্যবসায়ীরা একই কথা কয়, তারা মাদক চেনেই না। থানায় চল, ভালো করে চিনাচ্ছি। কি হলো, চল। দেখেন, আপনি কিন্তু আবারও ভুল করতেছেন। আপনি আমার থানায় নিয়ে কিন্তু আটকে রাখতে পারবেন না। তাই নাকি? বড় বড় সন্ত্রাসীদের মুখে এই সমস্ত বলি শুনছি, কিন্তু একজন সাওয়ালির মুখে এই কথা শুনে বড় অবাক হইলাম। শোন, তোর কোন বাবা আছে তোকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। কি আর কম, এক পুলিশ অফিসার আমার মায়েরারে ধরে থানায় নিয়ে গেছে। কিন্তু কেন তোমার মায়েরা থানায় ধরে নিয়ে যাবো কেন? হ্যাঁ, কইলো আমার মায়ের নাকি অবৈধ কাজের লগে জড়িত, কিন্তু আমার মায়ের তো চাপ আছে। অবৈধ কাজ কি, আমি তো এগুলো কিছু বুঝি না। এক পুলিশ আমার মায়ের আরে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কইলো আমার মায়ের নাকি অবৈধ কামের লগে জড়িত, এগুলো কি বাবা, আমার মায়ের তো চাপ আছে, আমরা গরিব মানুষ। তুমি এক কাম করো, তুমি দেরি না করে তাড়াতাড়ি থানায় গিয়ে দেখো কি হয়েছে, সত্য ঘটনাটা জেনে আসো। চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন থানায় যেতেছি। অথচ আমি ভালো করে চিনি, ও এইসব কাজ করতে পারে না। নিশ্চয়ই এই যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমি দেখতেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি অথরে নিয়ে আসবো। সাথী, তুমি চাচি নিয়ে ঘরে যাও। চাচি কোনো চিন্তা করবেন না, যেমনি পারি আমি অথরে নিয়ে আসবো। যান, ঘরে যাও। চাচি, রান্নাটা করলে চলবে না, আপনি ঘরে চলেন, একটু শান্ত হন, ওর উপর একটু ভরসা রাখেন। আমার মনটা মানতেছে না, আমিও যাই। না না চাচি, ও ঠিক, আপনার মাইয়ারে ফিরে নিয়ে আসবো, আপনি ঘরে চলেন। এখানে অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যায় না। বাহ, সুন্দর কথা, এখানে অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না। কিন্তু আপনারা কি কাজটা করছেন? হ্যাঁ, একটা নিরপরাধ চাওয়ালিকে এখানে ধরে নিয়ে আসছেন, তার কারণটা কি বলি? সেটা আমি বলতে পারবো না, এটা স্যার বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি স্যার যেহেতু বলতে পারবেন, আপনার স্যারকে ডাকুন। ঠিক আছে। হ্যাঁ বলুন, কি বলতে চান আপনারা? আপনি একটা চাওয়ালিকে ধরে নিয়ে আসছেন, সে কৈফত কি আপনাকে দেবো আমি? কৈফত আমাকে দেবেন না, তার অপরাধটা কি সেটা তো শুনতে চাই। ঠিক আছে, আপনারা যখন তার অপরাধ সম্পর্কে জানতে চান, শুনুন, সে একজন মাদক ব্যবসায়ী, আর সেজন্য তাকে আমি গ্রেফতার করেছি। না, এটা মিথ্যা কথা, ও মাদক ব্যবসায়ী না, আপনারা ভুল ভেবে ওকে ধরে নিয়ে আসছেন, ওকে ছেড়ে দেন। আপনি বললেই তো আমি ওকে ছেড়ে দিতে পারবো না, ও মাদক ব্যবসায়ী, আইন যা শাস্তি দেয় ওর তা মেনে নিতে হবে। আজব ব্যাপার, মানে আপনারা হচ্ছেন পুলিশ, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আর আপনাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, তা না করে আপনি একটা নিরাপরাধ মেয়েকে ধরে নিয়ে আসছেন। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন তো, ও যে মাদক ব্যবসায়ী আপনি বললেন, এর প্রমাণটা কি? প্রমাণ তো অবশ্যই আছে, কিন্তু সে প্রমাণ তো আমি তোমাকে দেবো না। আর তোমাদের যদি এত বেশি কথা থাকে, যাও জামিনের কাগজ নিয়ে আসো, ছেড়ে দেই। জানতাম অফিসার আপনি এরকম একটা কিছু বলবেন, এজন্য আমরা জামিনের কাগজ নিয়ে আসছি। এই নিন আপনার কাগজ। সেন্ট্রি। জি স্যার। ওকে নিয়ে আসো। পুলিশ অফিসার, আপনারা আমি কইছিলাম না যে এই থানায় আপনি আমরা আটকে রাখতে পারবেন না? পারেন নাই, আর কোনোদিনও পারবেনও না। তার কারণ আমি আমার জায়গা থেকে সৎ আছি, আর উপরওয়ালা সৎ মানুষের কখনো বিপদে ফেলায় না, এই কথাটা মাথায় রেখেন, যতই আপনি আমার বিপদে ফেলানোর চেষ্টা করেন না কেন। আরেকটা কথা শুনে না রাখেন, আপনার ওই মনের ভিতর থেকে না এই বেআইনি কাজকর্ম সব বের করে দেন, তাহলে আপনিও ভালো থাকবেন, আর আপনার এই পুলিশের চাকরিটাও থাকবে, আর তা না হলে দেখবেন কবে পুলিশের চাকরিটা হারিয়ে ফেলছেন। চলেন আপনারা। অপমান, সামান্য একটা চাওয়ালি আমার মতো পুলিশ অফিসারকে বারবার অপমান করে, তোরে আমি বাঁচতে দেবো না, তোরে আমি খুন করবো।
কি করুম তুই স্যার আমার কে রাসে ক ওই পুলিশ অফিসার তোর পিছে যেভাবে লাগছে তোর যদি কোনো ক্ষতি করে ফেলায় না মা ওই পুলিশ অফিসার আমার কিচ্ছু করতে পারবো না দেখলা তো ওই পুলিশ অফিসার যতবারই আমার পিছনে লাগছে ততবারই সে হারছে আর একটা কথা জানা রাখো মা সৎ মানুষের উপরে আল্লাহ তাআলার হাত আছে কেউ কোনোদিন আমার কোনো ক্ষতি করতে পারবো না তারপরেও মা আমার মনের ভিতরে খুবই ভয় লাগে বিপদ কোনো সময় কই আহে না আমি কই কি মা সাহেব স্যার আর তোর দরকার নাই ভালো একটা পোলা দেখে তোর আমি বিয়ে দিয়ে দিই মা তোমার না কতবার কইছি যে আমার বিয়ের বিষয়ে আপাতত কোনো কথাই কবে না আমি এখন বিয়ে টিয়ে করতে চাইতেছি না আমি এই ব্যবসার মধ্যেই থাকতে চাই আমার মারে আমি দেখতে চাই আমাকে ছোট্ট সংসারটা আমি টিকায় রাখতে চাই আর একদম চিন্তা করো না কান্নাকাটিও করো না আমার জন্য খালি দোয়া করবা মায়ের দোয়া সন্তানের জন্য সবসময় কাজে লাগে দোয়া করি মা আমাদের সেই সালামত রাখো আইসা মা তুমি খাই নিও একদম চিন্তা করবা না কিন্তু তাড়াতাড়ি আই পড়িস মা আর পুলিশের দাঁড়িয়ে কাতর কিন্তু যাইস না পুলিশ দেখলে দূরে যাইস ঠিক আছে আল্লাহ কেন যে পুলিশ অফিসার আমার মায়ের পিছে লাগছে আমি কিছুই জানি না আল্লাহ তোমার কাছে হাত দিলে আমি দোয়া করি তুমি আমার মায়ের দেখে রাখো তুমি স্যার আমার এই মায়ের কেউ নাই কেউ নাই খবর সানি বাইরে গেছ ভাই চা খাবেন চাটা খাওয়া যায় ঠিক আছে দিতাছি তাইলে শোন এই যে পুলিশ এলাকার ঝামেলাটা বলা করছে কিন্তু না আমি কি ওনার সাথে ইচ্ছা করে ঝামেলা করতে চাই উনিই তো আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই দেখ সাথে আচ্ছা ভালো তো আজকে কেউ দেখতে পারবে আপনি ওর মাথায় পিস্তল ঠেকাইছি কেন ওর মাথায় পিস্তল ঠেকাইছি এই কারণে ওকে আমি আজকে খুন করেছি খুন করবেন মানে স্যার দেখেন আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করতেছেন না যেটা করতেছেন ভুল করতেছেন ভুল না আমি কোনো ভুল করছি না এই চাওয়ালির জন্য আমাকে বারবার অপমানিত হতে হয় তাই আমি শেষ করে ফেলবো আর তুই যদি এই কাজে বাধা দিস তাহলে তোকে আমি খুন করব শুধু তুই ভয় পাস না তুই আমার জীবনটারে অতিষ্ঠ করে ফেলাইছস আমার অপমান কইরা আমার অসম্মান কইরা তুই আমার শেষ করে দিছস তাই তোকে শেষ করি আমি জ্বালাজুরা চাই ঠিক আছে ঠিক আছে আমারে খুন করে যদি আপনার মনের ঝালা জুড়ায় করেন আপনি আমারে খুন করেন আমার কোনো আপত্তি নাই করেন খুন আজকে তোকে যখন খুন করার জন্য আসছি তোকে আমি খুন করব মনে রাখিস আজকে আমি কোনো পুলিশ অফিসার না তোর জম হয়ে আসছি জম না আমার এই মায়ের জীবনরা আমারে ভিক্ষা দেন এই মায়া স্যার আমার কেউ নাই আমি আপনারে কথা দিতেছি আমার এই মায়া নিয়ে অনেক দূরে চলে যাব আপনার কোনো কাজে আর বাধা দিব না দেন আমি আসল বেদে আপনার কাছে ভিক্ষা চাইতেছি আমার মায়ের জীবনটা ভিক্ষা দেন স্যার দিলাম ভিক্ষা কিন্তু তুমি তার আগে কও এই চাওয়ালি কি আমার মেয়ে মা উনি এসব কি কইতাছে ও মা উনি ঠিকই কইতাছে এই পুলিশ অফিসারই তোর বাপ না না মা এরকম একটা অসৎ লোক আমার বাবা হইতে পারে না আমি অসৎ লোক
আর আমি অসৎ বইলাই। তোর মায়ও আমাকে ছেড়ে চলে গেছিল। আমার অসৎ পয়সায় সে কিছু খাবে না পরবে না, এমনকি তোকেও মানুষ করবে না। তাই আমাকে ছেড়ে তোর মা চলে যায়। তারপর অনেকটা বছর চলে যায়, আবার অন্য জায়গায় পোস্টিং হয়ে যায়। কিন্তু আমার ভাবতে খুব কষ্ট হইতেছে, একজন পুলিশ অফিসারের মেয়ে চাওয়ালি, পুলিশ অফিসারের মেয়ে চাওয়ালি, কিন্তু এই চাওয়ালিটি কার জন্য হয়েছে? একমাত্র তোমার জন্য। তুমি যদি অসৎ পথে টাকা রোজগার না করতা, তাহলে আজকে আমিও বাড়ি ছাড়া হইতাম না, আর আমার মায়াও চাওয়ালি হইতো না। এর জন্য শুধু তুমিই দায়ী। আমি দায়ী মা গো? আমি এখন পুলিশ অফিসার হইয়া না, আমি তোর বাবা হইয়া তোর একটা কথা দিই, আমি জীবনে আর কোনো অন্যায় করব না, কোনো অন্যায়ের প্রশ্ন হয়ে দেব না। আমি সৎ জীবন যাপন করব। শুধু তুই আমার কাছে থাক। তোর মায়ের জীবনে আমি অনেক কষ্ট দিছি, আমার কারণে, শুধু আমার কারণে খুব কষ্ট করে তোকে মানুষ করছি, নিজের জীবন চালাইছি। কিন্তু বিশ্বাস কর, এখন থেকে তোদের কোনো কষ্ট থাকবো না, আমার সাথে থাকবি তোরা। বল, থাকবি? না, আপনার সাথে আমরা থাকতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে যেহেতু আমার মায়ের এত কষ্ট করে আমার লালন পালন করে এত বড় করছে, আর বাকি জীবনও লালন পালন করতে পারবো। আমি আমার মায়ের পাশে আছি, সারা জীবন থাকবো। আমার ছাড়া আমার মায়ের কেউ নাই, আমার মায়ের ছাড়া আমার কেউ নাই। আমি শুধুমাত্র এটাই জানি, আর আপনি যে আমার বাবা, এটা আমি কোনোদিনও মানতে পারবো না। শোনো, তুমি তোমার মেয়েরে বোঝাও, আমি এখন তো আর খারাপ কাজ করবো না, আমি তো ভালো হয়ে গেছি, এখন আমি একসাথে থাকতে পারি। আমি আমার মেয়েরে বোঝাইতে পারব না, কারণ ও বড় হয়েছে, আমার সংসারে এখন ও চালায়। আমার মায়া যা কইব তাই। শুধু আমার কারণে, শুধু আমার ভুলের কারণে আমার মেয়ে সাওয়ালি।